হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমাদের সবার পক্ষ থেকে নিন এক রাশ লাল গোলাপ শুভেচ্ছা। বিয়ে, জন্মদিন, বিয়ে বার্ষিকী, ঈদ, পূজা, ক্রিসমাস ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে উপহার সামগ্রী কেনাকাটা বা শপিং করা এখন একটা রেওয়াজ। আমাদের আজকের লাল গোলাপের পর্ব শপিং। আমরা তিন পর্বে শপিংয়ের কয়েকটি দিক তুলে ধরব, কিছু ইনফরমেশন আপনাদের দেব। আজ ব্যাংককে শপিং সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনারা পাবেন। তাহলে আসুন, বসুন, দেখুন আসো লাল গোলাপ। উঁচু মানের বহু ধরনের জিনিস কম দামে পাওয়ার জন্য থাইল্যান্ড বিখ্যাত। থাইল্যান্ডে আগত ট্যুরিস্টদের অন্যতম বড় আকর্ষণ শপিং। এখানে শিল্পকলা বিষয়ক এবং হাতে বানানো জিনিস কিনতে ট্যুরিস্টরা বেশি উৎসাহী। আধুনিক ইলেকট্রিক্যাল পণ্য থেকে শুরু করে প্রাচীন মূর্তি ও অন্যান্য এন্টিক অনেকেই কেনেন। ত্রিভুজ আকৃতির কুশন এবং পাহাড়ি এলাকার উপজাতীয়দের তৈরি বর্ণাঢ্য সব জিনিস এবং রূপার অলংকার ট্যুরিস্টদের প্রিয়। আজ শপিং সম্পর্কে কথা বলার জন্য এখানে উপস্থিত আছেন মিস্টার শাকিল হক এবং মিসেস মোশফেকা রহমান। আমরা পরে তাদের সঙ্গে আলাপ করব, তার আগে থাইল্যান্ডে শপিং বিষয়ে আরও কিছু তথ্য জেনে নিই। থাই সিল্ক এখন বিশ্বের সেরা সিল্ক রূপে বিবেচিত। দ্বিতীয় মহাযুদ্ধের পরে জিম টমসন নামে জনৈক আমেরিকান থাই সিল্কের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করেন। ব্যাংককে জিম টমসনের সিল্কের দোকান একটি বড় আকর্ষণ। এছাড়া খানিথা এবং সিনাওয়াত্রা থাই সিল্কও বিখ্যাত। এদের নামেও ব্যাংককে দোকান আছে। দেশের উত্তর পূর্ব এবং উত্তর অঞ্চলে সিল্ক উৎপাদিত হয়। রাজধানী ব্যাংকক ও তার আশেপাশে সিল্ক বুনন কাজ হয়। এখানে ট্যুরিস্টদের পছন্দ এবং মাপ অনুযায়ী খুব অল্প সময়ে শার্ট, কামিজ, স্যুট বানিয়ে দেয় স্থানীয় দর্জিরা। থাই সিল্ক হতে পারে বিভিন্ন শেডে, সিঙ্গল কালারে অথবা একাধিক কালারে। থাই সিল্ক জনপ্রিয় হয়েছে তাদের ডিজাইন এবং উজ্জ্বল রঙের জন্য। প্রতি বছর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম দিকে খন কায়েনে থাই সিল্ক মেলা হয়। সেখানে থাইল্যান্ড এবং গোটা বিশ্ব থেকে বিক্রেতা ও ক্রেতারা দলে দলে সমবেত হন। বিশ্বের বহু বড় বড় শহরে ফুটপাথে চাদর বা শতরঞ্জি বিছিয়ে কম দামে বা কুটির শিল্পজাত পণ্য বিক্রি করেন হকাররা। ঢাকাতেও তাই হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 111 পরবর্তী সরকার অত্যন্ত স্বৈরাচারী ও নিষ্ঠুরভাবে এইসব ফুটপাথ হকারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছিল এবং তাদের জন্য দূরবর্তী এলাকায় হলিডে মার্কেট বসিয়েছিল। সেই হলিডে মার্কেট এখন হয়েছে নির্দিষ্ট এবং সেই সময় যারা এই অপরিণামদর্শী উদ্যোগ নিয়েছিলেন তাদের অনেকেই এখন হলিডেতে আছেন অথবা নিজেরাই নির্দিষ্ট হয়েছেন। সম্ভবত সেই গরিব হকারদের অভিশাপ তাদের গায়ে লেগেছে। সে যাই হোক, পশ্চিমের বহু শহরে ফোল্ডিং টেবিল ভাড়া করে অথবা ধার করে এনে টেবিল ক্লথ পেতে তার উপরে পণ্য সামগ্রী বিছিয়ে রাখেন বিক্রেতারা। এসব বিক্রেতাদের অনেকেই বিদেশ থেকে আগত। স্পেনের রাজধানী মাদ্রিদের ফুটপাথে বাঙালি বিক্রেতাদের ভিড় আপনি দেখবেন। আসুন এখন আরও কিছু কথা শোনা যাক আমাদের অতিথিদের কাছ থেকে। শাকিল, আপনি সিঙ্গাপুরে হয়তো গিয়েছিলেন এবং সেখানে শপিং হয়তো করেছেন, এখানে শপিং সম্পর্কে কিছু বলুন। কারণ সিঙ্গাপুরের মানুষ দু কারণে যায়, চিকিৎসা এবং শপিং। সিঙ্গাপুরের মানুষ শপিং কোথায় করবে এবং কীভাবে করা উচিত, দরাদরি করবে কিনা ইত্যাদি বিষয়ে কিছু দর্শকদের জানা। সিঙ্গাপুরে শপিং করার জন্য একটা খুব চমৎকার জায়গা এবং এখানে অর্চার্ড শপিং সেন্টারে যদি আপনি যান, এখানে গেলে দেখবেন যে বিশাল বিশাল মল এবং একটা মলেই দেখা যাবে যে আমাদের একটা তিন চারতলা দালানের সমানই একটা মল। আপনি যখনই ওখানে শপিংয়ের জন্য যাবেন আপনাকে তেমন কোনো অসুবিধায় পড়তে হবে না, বিকজ ওখানে সমস্ত কিছু ডিসপ্লে করা আছে, প্রতিটা সাইজ এবং যে কোনো পণ্য সমস্ত কিছু ডিসপ্লে করা থাকবে। আপনার যেটাই দরকার আপনি নিজে হাতে দেখে আপনি ওটাকে যাচাই করতে পারবেন। যখনই আপনার কোনো হেল্পের দরকার হবে কাস্টমার সার্ভিসকে কল করলে তারা চলে আসবে। অর্থাৎ আমাদের মতন না ব্যাপারগুলো, ভাই আমাকে এই সাইজটা দেখান, ওই সাইজটা দেখান, এই সাইজটা নেই কেন, এটা তো গেলে একটা, এখানে কোনো বার্গেনিং চলবে না, এখানে এক দরে এক জিনিসপত্র কিনতে হবে। হ্যাঁ, আর রাস্তার উপরে আবার কিছু ছোটো ছোটো দোকান দেখা যাবে যেগুলো আমাদের দেশের নর্মাল দোকানের মতন, সেখানে যদি যান এবং আপনি যদি একজন ভালো ক্রেতা হন আপনি তাদের সাথে দাম দর করতে পারবেন। দেখা যাবে যে যদি লাগ ভালো থাকে ৫০ সিঙ্গাপুর ডলারের জিনিস আপনি ৩০ ডলারও পেতে পারেন। আবার রাস্তার উপরেও জিনিস আছে, তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে ওগুলো না কেনাই ভালো, কারণ এগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় যে এমনভাবে তৈরি আপনি যতদিন সিঙ্গাপুরে থাকবেন ততদিন পর্যন্ত এটা ভালো থাকবে, আপনি যখন এটা দেশে নিয়ে আসবেন
তা 7 দিনের মধ্যে যেটা গন কেস, এবং এটা হয়েছে, আমি আমি নিজেও দেখেছি। ওখানে সিঙ্গাপুর, ব্যাংকক এবং হংকংয়ে নকল অনেক জিনিস পাওয়া যায়, যেমন রোলেক্স ঘড়ি, ওমেগা ঘড়ি, এসব ঘড়ি ছড়াছড়ি ওসব পাওয়া যায় এগুলো। আচ্ছা, এবং খুব কম দামে, সুতরাং অনেক কম দামে। হ্যাঁ, কেউ খুব বলেন এগুলো কিন্তু অনেকদিন চলে, অনেকদিন চলে। তবে এখানে একটা ঘটনা আছে যেটা আমি শুনেছি, সেটা ওনারা বলেন, বিশেষ করে ব্যাংকক এবং হংকংয়ে চুংকিং মেনশনে চায়নার একটা চক্র এখানে কাজ করে। আচ্ছা, এবং চায়না, আপনি তো বোধহয় জানবেন যে চায়না যে কোনো বিষয় বানাতে কিন্তু খুবই বেশি পারদর্শী, এবং যে কোনো জিনিসের একটা হুবহু কপি ওরা তৈরি করে ফেলতে পারে, এবং যেটাকে একটা খুব মিনিমাম কস্টে ওরা আনতে পারে। যেমন একই পণ্য যেটা ইংল্যান্ডে আপনি কিনবেন যদি $10, £10 হয়, বাংলাদেশে একই পণ্য এটা চলে আসবে হয়তো ১০০০ টাকায়। এটার কারণটা হচ্ছে যে ওরা দুই দেশের জন্য দুইভাবে জিনিসটা তৈরি করবে, গুণগত মানের দিক থেকে কিন্তু দেখতে হবে একই রকম। কিন্তু যখন আপনি হংকং কিংবা সিঙ্গাপুর, এলো এসব এলাকাতে যাবেন, এদের একটা টার্গেট থাকে, যেখানে যারাই আসে তারা খুব হাড়িতে থাকে, তারা খুব রাশে থাকে। অর্থাৎ এদের কাছে যে কোনো জিনিস যদি আমি একবার গুছিয়ে দিতে পারি, ও আমাকে ধরতে পারছে না, কারণ ও ফার্দার নেক্সট টাইম কখন আসবে এটা কিন্তু বোঝা মুশকিল। এবং এই সুযোগটা ওরা কাজে, এখানে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করে। আপনাকে আরও একটা কথা আমি ফাঁকে বলে রাখি, যেটা ইংল্যান্ডে ঘটেছে এবং অহরহ ঘটে, এখনও ঘটে। হয়তো আপনি অফিসে যাচ্ছেন, আপনি গাড়িতে কিংবা আপনি আপনার শোরুমে বসে আছেন, কিংবা আপনি রেস্টুরেন্টে বসে আছেন, আপনার কফি শপে বসে আছেন, এমন সময় দেখবেন যে হঠাৎ করে একটা গাড়ি নিয়ে একজন লোক আসলো, এসে বলছে, দেখো আমি খুব বিপদে পড়েছি, আমার এই একটা ফ্ল্যাট স্ক্রিন টিভি আছে কিংবা আমার এই রোলেক্স ঘড়িটা আছে, এটা আমি খুবই কম দামে বিক্রি করতে চাই, আমি খুবই অসুবিধায়। মানে তাৎক্ষণিকভাবে একটা নাটক ওরা করে ফেলবে, এবং আপনি এতটুকু মোহিত হয়ে যাবেন। ওরা ক্যামেরাও কিন্তু বিক্রি করে, অনেক দামি দামি ক্যামেরা, এবং দেখে মনে হয় যে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আপনি এটা কিনবেন, উইদিন সেকেন্ড ওরা কিন্তু সেখান থেকে আপনি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, এবং আপনি যখন এটা ব্যবহার করতে যাবেন, ভিতরে দেখবেন যে বালি, শোলা, কাগজ এগুলো ভরা, এবং এটা নিয়ে নিয়মিত আপনার ইংল্যান্ডের প্রোগ্রাম হয় আমাদের ছোটবেলায়, ধরার জন্য আমাদের ছোটবেলায়, মানে ইংল্যান্ড বা ব্রিটেনের আমলে যখন আমরা পরাধীন ছিলাম, তখন কিন্তু ট্রেনে বিজ্ঞাপন থাকতো, চোর, বাটপার, বদমাস নিকটেই আছে, বিষয়টা এখনো সত্যি আছে। হ্যাঁ, সত্যি। এবং সেক্ষেত্রে আমি বলবো যে শুধু বাংলাদেশ বলে না, যে কোনো দেশে রাস্তা থেকে জিনিস কেনা, হয়তো লাকিলি ভালো জিনিস পাওয়া যায়, তবে না কেনাই ভালো, এখানে একটু রিস্ক থেকেই যায়। আচ্ছা মুশফিকা, আপনি কলকাতায় গিয়েছেন, কোথায় আপনি শপিং করতে বলবেন, কোন এলাকাতে আমাদের বাঙালি ভাই বোনরা যাবে শপিং করতে, আপনার রেকমেন্ডেশন কী হবে? মূলত আমি বলবো যে কলকাতাতে, কলকাতা কেন, কলকাতা যে কোনো জায়গাতে, ইন্ডিয়ার যে কোনো জায়গাতে বেড়াতে যাওয়া হিসাবে আমি মনে করি যে ঠিক আছে, ভালো, কিন্তু শপিং হিসাবে আমি বলবো যে আমাদের দেশেই অনেক 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 ভালো। ওই কলকাতার কাপড় চোপড়ই আমরা পরছি এদেশে, তারপরেও কলকাতায় যাচ্ছি। যদি শপিং হিসেবে যাওয়া যেতে হয়, তা মার্কেট, নিউ মার্কেটের মধ্যে বিধাতা, তারপরে রাঙ্গুলি, সরোবর, সাবেরা, এগুলোতে, আর বড় বাজার। কিন্তু আমার মনে হয় এগুলো একটু হাই প্রাইসের রেঞ্জে চলে যায়। গড়িয়াহাটে কিন্তু আবার, হ্যাঁ গড়িয়াহাটে, তো ওখানে কিন্তু কাপড় চিনে নিতে হবে, ওখানে আপনাকে বেছে নিতে হবে, যদি একটা সুন্দর রং চঙে দেখলেন, কিনে নিলেন, কিন্তু ওখানে দেখা যাবে যে এসে ঠকে গেছে। ওরা কি কলকাতার লোকরা বুঝতে পারে নিশ্চয়ই আপনি বাংলাদেশ থেকে এসেছেন, এবং তখন আপনাকে দিদি বলে আপনাকে ঠকানোর চেষ্টা করবে কি তারা? একেও চেষ্টা মানে তারা ভীষণ ভাবে, ওরা কেমন করে যেন বুঝে ফেলে যে আমরা বাংলাদেশ থেকে। সত্যি কথা বলতে এই প্রচেষ্টাটা ইন্ডিয়ার সমস্ত জায়গাতে কিন্তু চলে, যখনই দেখে যে আমরা নতুন এসেছি। সেটা যে কেমন করে, আমি একটা উত্তর আছে, আমি কিন্তু আমার মনে হয় একটা উত্তর আছে, বাংলাদেশের লোক যেন কলকাতাকে ক্যালকাটা বলে, এটা, আর কলকাতার লোকরা কলকাতাকে কলকাতা বলে। আমি নিজে ছোটবেলায় কলকাতায় ছিলাম, তো সেজন্য এখন আমি কলকাতায় বলছি। ঠিক আছে, আমরা আবার আলোচনায় ফিরে আসব, তার আগে থাইল্যান্ডের শপিং বিষয়ে আরও কিছু ইনফরমেশন। ব্যাংককের প্রধান পথ সুকুমভিত রোডের দুই দিকে রয়েছে বহু দোকান। ব্যাংকক শহরবাসীদের প্রিয় তিনটি শপিং মল হচ্ছে পেনিনসুলা প্লাজা, এম্পোরিয়াম এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ডিজাইনার পণ্য পাওয়া যায় রামিন্দ্র রোডে ফ্যাশন আইল্যান্ড দোকানে, এগুলো দামি। বড় দোকানগুলোতে প্রাইস ফিক্সড, কিন্তু ব্যাংককের ছোট দোকানগুলোতে খুব দর কষাকষি হয়। বিশ্বের পাঁচটি বড় শপিং মলের মধ্যে দুইটি আছে ব্যাংককের উপকণ্ঠে। সিকন স্কোয়ার নামে শপিং মলটি 1 কিলোমিটার লম্বা। ব্যাংককের একটি বড় আকর্ষণ হচ্ছে শহরের উত্তর দিকে চিয়াং মাই নাইট বাজার, যা প্রায় সারা রাত খোলা থাকে।
আপনি কলকাতার কথা বলছিলেন, এবার ঢাকার কথা বলুন। ঈদ আসছে, ঢাকার শপিং নিশ্চয়ই শুরু করেছেন আপনি এবং প্রিয়জনদের জন্য উপহার হয়তো কিনছেন, আপনি হয়তো কিনছেন। আপনি একটু বললেন ফ্যামিলি সহ গিয়েছিলেন কলকাতাতে, ঢাকার শপিং এবং বর্তমানে যে বাজার দাম নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, তা সে বিষয়ে কিছু বলুন। সে বিষয়ে আমি বলতে গেলে বলবো যে প্রতিবারের মতন এবারে বাজার দরটা তুলনামূলকভাবে কমই আছে, একটু কম, একটু কম আমার চোখে লাগছে। গত বছরের ঈদের সময় যত দাম বেড়েছিল তার তুলনায় কম বেড়েছে একটু, যেমন নতুন যে জিনিসগুলো আসছে একটু তো বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে আমরা যে জিনিসগুলো কিনে আসছি সেটা থেকে আমি দেখছি না যে অনেক বেশি একটা তফাত, একটু বেড়েছে কিন্তু অনেক বেশি একটা তফাত। আপনি কি কিনছেন, ব্যক্তিগত প্রশ্ন করছি। আমি আমি কিনছি এই যে আমাকে যারা দিচ্ছে আমি তাদের জন্য তো দিতেই হবে, অতএব আমাকে ওই শাড়ি সালোয়ার কামিজ বাচ্চাদের কাপড় চোপড় এগুলো তো কিনতেই হচ্ছে, নানান ধরনের নানান জায়গাতে দোকানে যাচ্ছি, সেখানে দেখলাম যে প্রচুর ভিড়, ভিড়ের জন্য যে দাম সবাই মনে করছে যে এটা রিজনেবল প্রাইস আছে, আর ভিড় আছে তো এক শ্রেণীর লোক কিনছে, অনেক কিনছে। আর এখন আমি ক্রেতা আর বিক্রেতা এই দুটোর মধ্যে বিক্রেতারা যে কতটুকু মানে লাভবান এখন সেটা বলা বড় বড় মুশকিল আমার কাছে, তবে যারা কিনতে যাচ্ছে তারা কতজন কীভাবে যাচ্ছে সেটা কথা। যেমন উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত দুটোর সাথে ইয়ে করলে দেখা যায় যে হয়তো আমরা যেটা করতে পারছি আমাদের থেকে যারা যারা একটু নিচের দিকে তাদের এখন যেই দ্রব্যমূল্য, এখন যে বাজার বাজারের অবস্থা এবং দ্রব্যমূল্যের যেই ইয়েটা চাপটা পড়েছে তাতে এরা আগে পেটে পেটটাকে ঠান্ডা করবে না গায়ে কাপড়টাকে দেবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, আপনি বলতে চাচ্ছেন যে এবার ঈদের বাজারে দামটা কিছুটা স্থিতিশীল আছে কারণ মানুষের অন্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে এবং সেগুলো কেনার ফলে তার রিসোর্স বা তার বৃত্তটা ওখানে চলে যাচ্ছে, ঈদের বাজারে ঈদের স্পেশাল বাজারে তার বৃত্তটা কম খরচ করার ক্ষমতা তার এখন আছে, সেই জন্য ঈদের বাজারে কিছু স্টেবল আছে। সুতরাং যারা বৃত্তবান বা তারা কিন্তু সুবিধায় যায় আছে। তবে আমি মুশফিক আপার সাথে কিছুটা দ্বিমত পোষণ করব, সেটা হচ্ছে আপা যেটা বললেন যে বাজার দর কমেছে, আমার কেন জানি মনে হচ্ছে না, আমার ভুলও হতে পারে, কমেছে আমি বলিনি, আমি বলেছি না, আমি বলছি যে আমার ভুলও হতে পারে। যেমন গত সপ্তাহে আমি আমার স্ত্রীর সাথে আমি শপিংয়ে গিয়েছিলাম এবং আমার স্ত্রী কিন্তু একজন খুব ভালো শপার, উনি খুব ভালো শপিং করতে পারেন, তো দেখলাম যে শপার মানেটা কি উনি দামাদামি ভালো, দামাদামি ভালো করতে পারেন আর কি, হ্যাঁ সেটাই বলছে আর কি। তো ওকেও দেখলাম যে মোটামুটি বেশ কিছুটা বেগ পেতে হলো, যেমন এখানে যারা উচ্চবিত্ত তাদের কথা তো আমরা এখানে আনতে পারি না বিকজ তাদের ধরা ছোঁয়ার মধ্যে এগুলো, কিন্তু আমাদের মতন যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত, মুশফিক আপা ঠিকই বলেছেন যে অনেক সময় দেখা যায় যে আমরা পেটটাকে বাঁচানোই দায় হয়ে যাচ্ছে, সেখানে আমরা কিনবো কীভাবে। যেমন একটা সময় ছিল আমরা আমাদের ছেলে মেয়েদের মিনিমাম দুটো তিনটা করে সেট না দিলে নিজেদের কাছে আমরা নিজেরা শান্তি পেতাম না, কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ভালো সেট দিতে গেলেও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে। আর তাছাড়া আরও একটা ব্যাপার যেটা হলো যে বিক্রেতারাও এরাও যেন একদম পন করে বসেছে যে জামা কাপড়ের দাম কমাবে না, ওই এক দাম চেয়েই বসে থাকবে কিছু কিছু দোকানে। আবার পক্ষান্তরে আরও একটা জিনিস আমি খেয়াল করেছি যেটা বাইরের জিনিসের থেকে আমাদের লোকাল মেড যেগুলো সেগুলো কিন্তু দাম বেশি, অনেকেই কিন্তু এখন দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ার জন্য মানে বিক্রেতা বা সিন্ডিকেট এগুলো সমালোচনা করছে, তাই না? কিন্তু তাদের তো লাভ রেখে বিক্রি করতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আমি যদি একজন বিজনেসম্যান হই তাহলে আমাকে সামগ্রিকভাবে ব্যাপারটা চিন্তা করতে হবে যাতে আমার নিজেরও ব্যবসা হয় এবং আমার কিছু কাস্টমার সেটা কেনার ক্ষমতা রাখেন। এখন আমি যদি আমার দিক থেকেই যদি বেশি করে দেখি তাহলে তো ব্যবসা হচ্ছে না, অর্থাৎ লাভ এবং লোভের একটা সীমা রেখা পার হয়ে যাচ্ছে। আপনাদের দুজনের মতামতের জন্য অনেক ধন্যবাদ। ঈদের শপিং আপনারা চালিয়ে যান, প্রিয়জনকে উপহার দেন, তবে সবচাইতে কিন্তু কম দামি উপহার গোলাপ ফুল, সুতরাং কাগজের গোলাপ দিলেও দেবেন, আমি আপনাদের তাজা গোলাপই দিচ্ছি। শুভেচ্ছা আপনাকে লাল গোলাপ এবং শুভেচ্ছা আপনাকে ধন্যবাদ লাল গোলাপ। আজ আপনারা দেখলেন শপিং বিষয়ে
প্রথম পর্বটি। আগামী সপ্তাহে দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই নিজ নিজ সামর্থ্যের মধ্যে শপিং করবেন, ধার করবেন না। সবাই নিয়মিত ভালো মুভি দেখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।